মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার প্রিয় পঞ্চম শ্রেণীর পড়ুয়া তোমাদের সবাইকে স্বাগত প্রথম আলোর আয়োজনে প্রথম আলোর পড়াশোনার গণিত বিষয়কে কার্যক্রম আমাদের সঙ্গে রয়েছে মিস্টার নুডলস আমরা শুরু করেছি ভগ্নাংশ নিয়ে কাজ আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেখেছি আজকে আমরা দেখতে চাই একটি ভগ্নাংশকে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি অথবা একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাইলে কি হবে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার অর্থ হচ্ছে বারবার যোগ করা তাইলে আমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবো আমরা ভগ্নাংশের গুণ করতে চাই মনে করো সাত ভাগের দুই একটা ভগ্নাংশ তাকে আমরা তিন দিয়ে গুণ করতে চাই তিন দিয়ে গুণ করা মানে কি সাত ভাগের দুইকে তিনবার যোগ করা তাহলে সেটা কত হবে সাত ভাগের দুই যোগ সাত ভাগে দুই যোগ সাত ভাগে দুই তিনোটা একই হর আছে কাজে কি হবে হর ঠিক থাকবে আর এখানে কি হবে দুই যোগ দুই যোগ দুই তাই না দুই যোগ দুই যোগ দুই মানে কি দুই যোগ দুই যোগ দুই মানে হচ্ছে দুইকে তিন দিয়ে গুণ করা তাই না এই দেখো তাহলে কি দাঁড়াইলো খুব সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমরা যখন একটা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে চাচ্ছি তখন হরটা ঠিক থাকে হর যা ছিল চাই থাকে কিন্তু লবে যে সংখ্যাটা সেটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হয়ে যাচ্ছে আমরা যোগ করে দেখেছি সাত ভাগের দুই সাত ভাগের দুই সাত ভাগের দুই দুই যোগ দুই যোগ দুই দুই যোগ দুই যোগ দুই মানে হচ্ছে দুইকে তিন দিয়ে গুণ করা তাইলে আমাদের তাহলে কী দাঁড়ালো দাঁড়ালো এই যে একটা সংখ্যাকে যদি একটা ভগ্নাংশকে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে চাই তাহলে হরটাকে ঠিক রাখবো লবটাকে কি করব ওই যে পূর্ণ সংখ্যা তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে যেটা দিয়ে আমি গুণ দিতে চাইবো সেটা দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব। এবং এটা হচ্ছে আসলে সাত ভাগের ছয় তোমাদের বইয়ে অনেকগুলো করে দেওয়া আছে তোমরা করতে পারো নিজেরা দেখতে পারো যেমন ধরো এটা হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় অনেকগুলো কাজ আছে হিসাব করতে বলেছে যেমন ধরো এটা কত আছে নয়ের দুই তাকে গুণ করতে বলা হয়েছে পাঁচ দিয়ে তাহলে এটা কী হবে খুব সোজা দুই গুণ পাঁচ অর্থাৎ এটা হবে নয়ের দশ তো এইভাবে বইয়ে যে কয়টা গুণ আছে তোমরা এগুলো চর্চা করবো আমাদের প্রথমে বুঝতে হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে আমি যখন একটা ভগ্নাংশকে গুণ করব তখন তার লবকে গুণ করে দিলেই হবে ধরো একটা একটা বা তোমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে যে এক বাক্স আইসক্রিম তৈরি করতে সাত সাত সাতভাগের দুই লিটার দুধ দরকার হয় তাহলে তিনটা বাক্স তৈরি করতে কত লাগবে তাহলে সাতকে সাত ভাগে দুই লিটারকে তিন দিয়ে গুণ করলে কিন্তু সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে চলো এখন আমরা আর একটু দেখি যে আরও কোনো আট এখানে একটা ছোট্ট হিসাব দেওয়া আছে তাহলে আমরা সেরকম একটা সমস্যার সমাধান করতে চাই আমরা একটু চর্চা করে দেখি যে গাণিতিক সমস্যা আমরা এটা করতে পারি কি না তার আগে আরেকটা উদাহরণ তোমাদের বই আছে সেটা তোমরা একটু দেখতে পারো বারো আগে পাঁচ করা ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে বারো ছয় তাহলে আমরা কিন্তু এখানেই তাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে পারি আমরা যদি গোশাক দিয়ে ভাগ করি এটা হবে দুই তাহলে হইতে হবে দুইয়ের পাঁচ এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি কিন্তু তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা এটাকে আবার মিশ্রতে প্রকাশ করেছি এখানে এই যে লঘিষ্ট আকারে প্রকাশ করেও কিন্তু আমরা একটা গুণফলকে প্রকাশ করতে পারি আর একই তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় চার নম্বর অনুশীলন হিসেবে একটা দেওয়া আছে সেটাকে বলা হয়েছে এক বাটি পায়েস তৈরি করতে এক বাটি পায়েস তৈরি করতে তোমার মায়ের কতটুকু চিনি লাগে বলেছে সাত ভাগের দুই কিলোগ্রাম লাগে তাহলে চোদ্দো বাটি করতে কত লাগবে চোদ্দো বাটি পায়েস তৈরি করতে কতটুকু চিনি লাগবে তাহলে চোদ্দো দিয়ে গুণ করতে হবে তাহলে আমার চিনির পরিমাণ কত হবে নির্ণয় চিনির পরিমাণ হবে সাতের দুই গুণ চোদ্দো কেজি কিলোগ্রাম তাহলে 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 হলো কিলো দেখো আমরা গাণিতিক সমস্যাতেও কিন্তু এটা বাস্তব জীবনের সমস্যায় যে আমাদের গণিতকে আমরা ব্যবহার করতে পারছি যে এক বাটি পায়েস তৈরি করতে সাত দশমিক দুই সাত ভাগের দুই কিলোগ্রাম চিনি লাগে তাহলে চোদ্দো বাটি পায়েস তৈরি করতে আমাদের চার কিলোগ্রাম চিনি লাগবে এটা আমরা বের করতে পারি তো এটা হচ্ছে একটা প্রয়োগ চলো এবার আমরা ভগ্নাংশের ঘুরে চলে যাই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করলাম এবার আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করি ধরো আমার আছে পাঁচ ভাগের চার এটাকে ভাগ করতে চাই দুই দিয়ে এটা আমরা ছবিটা আঁকি এটাকে আমি পাঁচ ভাগ করলাম তাই না এই তো তার মধ্যে আমি এটুকু এটুকু বাদ শুধু এটুকু রেখে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ ভাগের চার অংশ এটাকে আবার দুইজনের মধ্যে যদি ভাগ করতে চাই তাহলে একজন কতটুকু অংশ পাবে এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের অংশ তাহলে দুজনকে যদি ভাগ করি তাহলে এখানে আছে কয়টা এখানে আছে চারটা চারটা অংশ আছে তাই না দুই দিয়ে ভাগ করলে দুই ভাগ করলে প্রত্যেকে কত অংশ পাবে প্রত্যেকে দুই অংশ করে পাবে তাই না তার মানে আমি এটুক করে পাবো একজন একজন এটুক পাবে এটুক আসলে কত পাঁচের এক পাঁচের এক অর্থাৎ পাঁচের এক যোগ পাঁচের এক বা এটা হচ্ছে পাঁচের দুই তাই না তাই পাঁচের দুই পাঁচের দুইয়ের সঙ্গে পাঁচের চারের কী সম্পর্ক আছে কি না আমরা একটু দেখি এটা হচ্ছে আসলে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি যে পাঁচ ভাগের চার ভাগ দুই এটাকে ধরো এই যে এটাকে কীভাবে লিখতে পারি আমরা জানি এটাকে ভেঙে লিখতে পারি এটাকে লিখতে পারি এক গুণ চার হ্যাঁ ভাগ দুই যদি লিখি তাহলে এটা এরকম হয়ে যাবে পাঁচের এক হয়ে যাবে চারকে যদি ওই পাশে নিয়ে যায় এভাবে আমরা লিখতে পারি তাই না দেখো এই জিনিসটাই করলাম কিন্তু আমি আসলে আমি একটা প্রথমে পাঁচ একটা কাঠির টুকরাকে পাঁচটা ভাগে ভাগ করলাম প্রত্যেকটা পাঁচ ভাগের এক হলো তার মধ্যে যে পাঁচ ভাগের চার অংশ সেটা দুজনকে ভাগ করে দিতে গেলে আমি দেখতে পাচ্ছি সে পাচ্ছে পাঁচ ভাগের এক অংশে দুইটা পাচ্ছে দুইটা কাঠি পেলে তার পাঁচ ভাগের দুই অংশ হয় তো সেটাকে যদি আমরা একটু গাণিতিকভাবে চিন্তা করি তাহলে দেখো এই যে চার হ্যাঁ চারকে আমরা কি করলাম একটু ভেঙে লিখলাম এক গুণ চাল লিখলাম এবং আলাদা করলাম তাহলে আমরা এইভাবে পেয়ে গেলাম এখান থেকে কিন্তু আমরা পাঁচ ভাগের দুই পেয়ে যাচ্ছি অর্থাৎ আমি কি করতে পারি আমার যে লব আছে সে লবকে কিন্তু আমি দুই দিয়ে ভাগ করে দিলে কিন্তু পেয়ে যাই তাই না এখন একটু চিন্তা করো যে এত সহজ যদি না হয় ঘটনাটা সেটা হচ্ছে আমি যদি বলতাম এই যে পাঁচ ভাগের চার অংশ যে আমার আছে সেটাকে তিন দিয়ে ভাগ করো তাহলে আমি কি করতাম তাহলে তো আমি দেখছি যে এই যে এই এত সহজে কিন্তু ভাগটা হইতো না কারণ এই যে পুরো অংশটা সেটাকে এখন আবার নতুন করে তিন ভাগ করা লাগতো তাহলে এই যে এক এক ভাগের পরিমাণ কত হইতো সেটা আমাকে বের করতে হবে এই কাজটা ধরো আমরা আরও কত সহজভাবে করতে পারি সেটা একটু দেখি তাইলে আমরা আসলে ভাগের ব্যাপারটা বুঝতে পারব আমরা দেখেছি পাঁচ ভাগের চারকে আমরা যখন দুই দিয়ে ভাগ করেছি তখন আমরা পেয়েছি আসলে লবকে দুই দিয়ে ভাগ করে পাঁচ ভাগের দুই পেয়েছি এটা খুব সহজ ছিল আমাদের জন্য কিন্তু আমরা বিপদে পড়লাম যখন আমরা পাঁচ ভাগের চারকে তিন দিয়ে ভাগ করতে গেলাম তাই না তখন কী হল পাঁচ ভাগে আমি লিখতে পারি চার ভাগ তিন তাই না এটা তো পূর্ণ সংখ্যা হয় না আমাদের একটা সুবিধাও হচ্ছে না এখন আমরা একটা জিনিস জানি যেমন ধরো আমার যদি এভাবে যদি আমি লিখি এটাকে কিন্তু আমি একটা সমতুল ভগ্নাংশে পরিণত করতে পারি অর্থাৎ এটাকে কিন্তু আমি হর হরলবে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে পারি এমনভাবে গুণ করতে পারি যেন তিন দিয়ে ভাগ করলে মিলে তাহলে সেটা কি হইতে পারে দেখো আমি যদি এটাকে হর লবে তিন দিয়ে গুণ করি তারপর যদি তিন দিয়ে ভাগ করি তাই না তাহলে আমার কিন্তু আমার যে নিয়মটা সেটা আমি মানতে পারি কিন্তু এটা হবে চার গুণ তিন ভাগ তিন তাই না তাইলে এটা এটা থেকে যাবে চার আর এটা হয়ে যাবে পাঁচ গুণ তিন দেখো এখন কিন্তু একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে এই যে পাঁচ ভাগে চারকে আমি যখন তিন দিয়ে ভাগ করছি সেটা শেষ পর্যন্ত পনেরো ভাগে চার হচ্ছে এবং সেটাতে কী দাঁড়ালো সেটাতে দাঁড়াচ্ছে এরকম যে আমার যে ভগ্নাংশটা ছিল তার লবটাকে আমি ঠিক রেখেছি হরকে শুধুমাত্র যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা সেটা দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে পূর্ণ সংখ্যা যখন আমি গুণ করছিলাম তখন লবকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি আর যখন আমি ভাগ করছি তখন হরকে ওই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি এটাই যদি আমি মাথায় রাখি তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ অথবা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে আমার কোনো সমস্যা হবে না খেয়াল রাখো এই যে আমি করলাম এই কাজটা করার ফলে আমরা বুঝতে পারলাম যে একটা ভগ্নাংশকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভগ্নাংশের লভ যা আছে তাই থাকবে হরকে শুধুমাত্র ওই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে এবং গুণ করার ফলে যদি এটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটা আমরা করতে পারবো কিন্তু সেটা আমরা ইতিমধ্যে জানি চলো আমরা দেখি এটাকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে তার প্রয়োগ দেখতে চাই এবং এই যে বললাম লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তার একটা উদাহরণ তোমাদের বইয়ে আছে দেখো আট তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে নয় গুণ আট উপরে হবে দশ আমি লবিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি আটা দশের লশাকে হচ্ছে দুই তাহলে এটা হবে চার তাহলে এটা হবে ছত্রিশে পাঁচ ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা অনায়াসে লগিষ্ট আকারে প্রকাশ করতে পারি আমরা যেই অনুশীলনটা করতে চাই সেটা হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার তিন নম্বর এখানে বলা হয়েছে নয় ভাগের আট লিটার দুধ পাঁচজনকে যদি আমি সমান ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে তাহলে এ হলো আছে এত লিটার দুধ প্রত্যেকে পাবে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ দিয়ে ভাগ করলে কি হবে নয় গুণ পাঁচ আর আট এখানে কোনো গসাগু করার কোনো উপায় নাই কাজেই এটা হবে পঁয়তাল্লিশ এটা হবে আট লিটার তাহলে আমার নয় ভাগের আট লিটার ছিল সেটা জনের মধ্যে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ ভাগ দেওয়ার অর্থই হলো ভাগ দেওয়ার অর্থ কী ভাগ দেওয়ার অর্থই হচ্ছে হরটাকে গুণ করে দেওয়া তাইলে আমরা দেখলাম যে পঁয়তাল্লিশ ভাগের আট লিটার প্রত্যেকে পাবে এটা আসলে হলো কি না তুমি কিন্তু চাইলে চেক করতে পারো কয়জনের মধ্যে দিয়েছি পঁয়তাল্লিশ জনের মাঝে এটা কতজনের মধ্যে আসে পাঁচজনের মধ্যে আছে তাই না তাহলে আমার গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু আমার নয়ের আট হওয়ার হইতে হতে হবে তাইলে আমি যদি দেখো পঁয়তাল্লিশ আট গুণ পাঁচ আমি এই পাঁচ পঁয়তাল্লিশকে কাটাকাটি করতে পারি তাহলে এটা নয়ের আট হয় তো তোমরা এই চর্চাটা অব্যাহত রাখবো অর্থাৎ যে কোনো একটা গাণিতিক সমস্যা করলে যে সমাধানে তুমি পৌঁছাচ্ছ সেই সমাধানটা সঠিক হয়েছে কিনা না সেটা সবসময় উল্টোভাবে করে যাচাই করে দেখতে পারো এটা তুমি আটচল্লিশ ভাগের যে পাঁচ পঁয়তাল্লিশ ভাগের যে আট সেটাকে তুমি সময় পাঁচটা যোগ করেও কিন্তু দেখতে পারো আবার এটা হচ্ছে কিনা না ঠিক আছে তাহলে আমরা দেখলাম একটা ভগ্নাংশকে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি তাহলে তার লবকে গুণ করে ফেলবো আর ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে হরের মধ্যে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেবো এবং সেটার প্রয়োগও আমরা করে ফেললাম তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখেছি আমরা দেখবো এরপরে ভগ্নাংশকে আমি ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো অথবা ভগ্নাংশকে আমি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারবো তাইলে আমাকে কি করতে হবে সেটা আমরা পরবর্তী ক্লাস সময়ে দেখব আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার